আপনি বিশ্ব ভালোবাসা দিবস যদি পালন করতেই হয় তাহলে ভালোবাসার দিবসে মাকে বলেন মা আমি তোমাকে ভালোবাসি গুনইব মারে ভালোবাসি কইলে গুনইব আপনি 5 টাকার গোলাপ ফুল কিননা হ্যাঁ 5 টাকার গোলাপ 100 টাকা দিয়ে কিনছেন কিননা আমি আরেক বেডার হ্যাঁ আরেক বেডার মায়ের গিয়ে কোন আই লাভ ইউ আছে না নাই কারণ হেবিডি তো আমরা আগে কইয়া রাখছে হেবিডি আমরা ইংরেজি শুনাইছে আই লাভ ইউ কইছে আপনি যক্কর কাইতে হয়ে গেছেন গা খাইছে রে ভালোবাসা কইয়া লাইছে আমারে আপনি যক্কর শেষ হয়ে গেছেন গা আরেক বেটার মায়ের আপনি আই লাভ ইউ টু কোনের দরকার নাই তো আপনার মা আপনার সারাটা জীবন আপনার পিছনে এত শ্রম দিল এত কষ্ট করলো তারে তো কোনোদিন কইলেন না আই লাভ ইউ তো বললেন না তাকে মাকে তো বললেন যে বললেন না যে মা আমি তোমাকে ভালোবাসি বলছেন কথা কোন বলছেন 5 টাকার গোলাপ যদি 100 টাকা দিয়ে কিনতে হয় তাহলে কিনে কাকে দিবেন এই জোরে কোন কাকে দিবেন এই ফেব্রুয়ারি মাসের মধ্যে 14 ফেব্রুয়ারি একটা দিন আছে যেটাকে বলা হয় ভ্যালেন্টাইন্স ডে মানে ভালোবাসা দিবস বলেনি আরে কথা কোন বলে কি না এটা কি ভালোবাসার দিবস বিশ্ব ব্যাপনার দিবস কথা কোন ঠিক কি না এই দিনকে কেন্দ্র করে মানুষ রাস্তাঘাটে দোকানপাটে পার্কগুলিতে বিভিন্ন জায়গায় ছেলে মেয়ে একদম শৃঙ্খল হয়ে ব্যাপারদায় চলাফেরা করে আমাদের এই দেশের মধ্যে যত অপসংস্কৃতি আছে সবগুলো ওই দিন কায়েম করে কথা কন ঠিক কি না আমি কেন এই কথাটা টানলাম আপনি বিশ্ব ভালোবাসা দিবস যদি পালন করতেই হয় তাহলে ভালোবাসার দিবসে মাকে বলেন মা আমি তোমাকে ভালোবাসি গুনইব মারে ভালোবাসি কইলে গুনইব আপনি 5 টাকার গোলাপ ফুল কিননা হ্যাঁ 5 টাকার গোলাপ 100 টাকা দিয়ে কিনছেন কিননা আমি আরেক বেডার হ্যাঁ আরেক বেডার মায়ের গিয়ে কোন আই লাভ ইউ আছে না নাই কারণ হেবিডি তো আমরা আগে কইয়া রাখছে হেবিডি আমরা ইংরেজি শুনাইছে আই লাভ ইউ কইছে আপনি যক্কর কাইতে হয়ে গেছেন গা খাইছে রে ভালোবাসা কইয়া লাইছে আমারে আপনি যক্কর শেষ হয়ে গেছেন গা আরেক বেটার মায়ের আপনি আই লাভ ইউ টু কোনের দরকার নাই তো আপনার মা আপনার সারাটা জীবন আপনার পিছনে এত শ্রম দিল এত কষ্ট করলো তারে তো কোনোদিন কইলেন না আই লাভ ইউ তো বললেন না তাকে মাকে তো বললেন যে বললেন না যে মা আমি তোমাকে ভালোবাসি বলছেন কথা কোন বলছেন 5 টাকার গোলাপ যদি 100 টাকা দিয়ে কিনতে হয় তাহলে কিনে কাকে দিবেন এই জোরে কোন কাকে দিবেন এটা আজকের মা বাবার খেদমতের শেষ ওয়াজ মাকে এবং বাবাকে উভয়কে দিবেন গোলাপ যদি কিনতে হয় আর কিনেন আরেক বেটার মাইয়ের দেওয়ানের কাম নাই হেবিডি অক্কর আইলেই বি কিছু আমরা অক্কর কাইতে গেলে কইত না আপনি সুন্দর করে এগুলো ইসলাম সাপোর্ট করে না সম্পূর্ণ হারাম এগুলো বাদ দিয়া আপনি আপনার মাকে বাবাকে ভালোবাসেন কথা কি বুঝছেন নাকি বুঝছেন না বুঝছেন নি নাকি না আমরা তো দুনিয়ার তালে আছি নবীজির আদর্শ ছেড়ে দিয়া আপনি আমি আমাদের মন গড়া পথে মতে চলতেছি মাথা হইলো একটা মাথা কয়টা আপনার মাথা কয়টা আপনার কয়টা একটাই তো এক মাথায় কাটিং চুলের কাটিং 10টা আছে না নাই হ্যাঁ কথা কয়না আছে না নাই আল্লাহর নবী কি কইছে আপনার এমনি কাটতে ওই কোন দেশের ইহুদি নাসারা খ্রিস্টান মেসি নেইমার কি বিমারিয়া ডিমারিয়া কি ছাতা এইগুলাই কাটিং করছে এমনি আপনি অক্কর পাগল হয়ে গেছেন ফিলিস্তিনের মুসলমানের জন্য আপনার চোখের পানি ধরে তাদের জন্য আপনার কষ্ট হয় অথচ সেই ইহুদি নাসারা খ্রিস্টানদের ভেষ পোশাক আপনার মধ্যে কথা কর ঠিক কিনা আপনি আর মুসলমানদের জন্য কেঁদে কি করবেন আপনি নিজে সুধরান আগে আপনি নিজে পাল্টান ইহুদিদের চাল চলন আপনার থেকে দূরে সরায় আনেন আল্লাহ কবুল করুক পরে না আমিন দিনের পথে আসেন নবী যেইভাবে বলেছেন ওইভাবে চলেন আল্লাহ কবুল করুক পরে না আমিন বন্ধুরা আমার ভাইরা আমার হুজুর আসতে আসতে যেহেতু আমার বিষয় দুইটা ছিল আমি কিন্তু বেশিক্ষণ কথা বলিনি অল্প সময় বলছি কিন্তু বিষয়টা হচ্ছে রাত্র যে সময় এসে বসছি এই সময় আলোচনা করার মতো মন মানসিকতা নাই আপনাদের একটা সময় আছে একটা সময় আছে যেই সময়ে কথা বললে মানুষ শুনে কথা কয় না কথা বললে মানুষ বুঝে যেমন আমি বলি সুবহানাল্লাহ বলতে আপনারা বলেন না অনেকে জুড়াইতেছে মনে করেন অথবা কেমন একটা ভাব ঘুম ঘুম ভাব আছে না নাই কথা কন আছে না নাই এইটা হলো রাত্র বেশি হওয়ার কারণে হুজুর আসতে আসতে আমি ওই বিষয়ে একটু কথা বলি গাউসে পাক আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা হ্যাঁ চলে আসছে নারাই তাকবীর আও ঘুম ধরছে নাইলে শরীরটা একটু খারাপ লাগে বুঝলাম আর কি
আমরা শুনতে পেরেছি। এখন আমাদের সম্মুখে আমাদের আমি শেষ করি আমি বলছি আলহামদুলিল্লাহ পড়েন, আরো জোরে মহাব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। শোনেন, মুরব্বীদেরকে মানলে কখনো লস হয় না, লাভই হয়। যে মুরব্বীদেরকে মানে না, যার গার্ডিয়ান নাই, সেই কিন্তু বিপদের মধ্যে আছে। কথা কন ঠিক কিনা? আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আমি একটু আগেও বলেছি, আপনারা অবশ্যই ইনাদের মতো মহান হাস্তিদেরকে আপনারা অবশ্যই মাহফিলে দাওয়াত করবেন, একটু দোয়া মোনাজাতের জন্য হলেও সম্মান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই মন মানসিকতা নিয়ে থাকার তৌফিক দান করুক, করি আমিন। হুজুরকে বসায় রেখে কথা বলা আমার উচিত না, হুজুর অনুমতি দিয়েছেন, আমি একটি কথা বলতে চাইছিলাম, হুজুর বলছেন ঠিক আছে বলার জন্য। কোনো আলেমকে বসায় রেখে কথা বলা উচিত না, তারপর হুজুর আসছেন, হুজুর অনুমতি দিয়েছেন, সেজন্য বলি, বলবো দুই তিন মিনিট, বেশি সময় না, কারণ হুজুরকে বসায় রেখে কথা বলার কোনো দরকার, কথা বলেন আছে। আমি যেই কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছিলাম, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজকের মাহফিল এবং কবরবাসীর স্মরণে আজকের মাহফিল, আমার পূর্বের আলোচক এই বিষয়ে কথা বলেছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মুজিজার কথা, একটা কারামতের কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার আব্বার সঙ্গে মসজিদে গেলেন। তিনার আব্বাও একজন আলেম ছিলেন, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তিনার আব্বা একজন আলেম ছিলেন, তিনার আব্বার ব্যাপারে যদি কথা বলতে চাই তাহলে বলে শেষ করা যাবে না। শুধু আলেম নয়, তিনি মুহাক্কিক একজন আলেম দু ঠিক আছে, অনেক বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, জোরে জোরে কন সুবহানাল্লাহ। আবু সালেম মুসা জাঙ্গি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিলান শহরের মধ্যে নামাজ পড়াইতেন। একদিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়না ধরলেন, বললেন আব্বা জান, আমি আপনার সঙ্গে আপনার মসজিদে যাব। তিনি রাজি হয়ে গেলেন, সন্তানকে নিয়ে মসজিদে গেলেন। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট, ওই ছোট অবস্থায় বাবার সঙ্গে মসজিদে গেলেন। ছোট থাকার কারণে আমি সংক্ষেপ করে বলতেছি বন্ধুরা আমার, ছোট থাকার কারণে মানুষ সবাই ওনাকে পেছনের কাতারে রাখছে। কোন কাতারে? ছোট বাচ্চারা কিন্তু ধাক্কায় পেছনেই দিয়ে দেয়, কথা কন ঠিক কিনা? তো উনি ছোট বিদায় ওনাকে পেছনের কাতারে রাখছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, পেছনের কাতারে আছে ঠিক আছে, ওদিক দিয়ে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা ইমামতি করছেন, এদিক দিয়ে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখলেন, আরে মসজিদের দরজায় সবগুলো জুতা একত্রিত, মানে জান্নাতি জুতা এবং জাহান্নামী মানুষের জুতা সবগুলো একসাথে। তিনি কি করলেন, জুতার দুইটা স্তূপ করলেন, একদিকে কিছু জুতা, অন্যদিকে আরো কিছু জুতা। এরকম যখন হয়ে গেল, মানুষগুলি নামাজ পড়ে যখন জুতা পরার জন্য বের হলো, বাড়ি যাবে, জুতা খুঁজতেছে এলোমেলোভাবে, জুতাগুলি একদিকে রাখছে এই জায়গায়, কিন্তু জুতা দেখা যায় অন্য জায়গায়। আল্লাহ আকবার বলেন, মানুষগুলি বলাবলি শুরু করলো, ব্যাপারটা কি কি ব্যাপার, কে করলো এই কাজ? আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, সুবহানাল্লাহ কইতেন না, সুবহানাল্লাহ। আরো জোরে কোন, সুবহানাল্লাহ, আরো জোরে, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, তিনি বললেন এই কাজ আমি করছি, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলছেন, ওনার আব্বা ওনাকে একটা থাপ্পড় মারলেন, আল্লাহু আকবার বলেন, গালের মধ্যে একটা থাপ্পড় মারলেন। কারামতে আউলিয়ার মধ্যে এইভাবে ঘটনা বর্ণনা হয়েছে, তিনার গালের মধ্যে একটা থাপ্পড় মারলেন। মারার পর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আব্বা জান, আমি তো দোষের কিছু করি নাই গো বাবা, সুবহানাল্লাহ, কন্যা, আমি তো দোষের কিছু করি নাই,
ও আব্বা জান, আমি তো দোষের কিছু করি নাই গো বাবা, জান্নাতি ব্যক্তিদের জুতা এবং জাহান্নামী ব্যক্তিদের জুতা আমি যখন দেখলাম একসাথে, একসাথে তো হইতে পারে না, সেই জন্য জান্নাতিদের জুতা আমি একদিকে করলাম আর জাহান্নামীদের জুতা আমি আরেকদিকে করলাম। বাবা আমি তো দোষের কিছু করি নাই, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার মানুষ বলা বলি শুরু করলো, বয়স তো বেশি দেখা যায় না, অল্প বয়স, এই বয়সের মধ্যে কি বলছে, আহারে জান্নাতি এবং জাহান্নামী ব্যক্তিদের জুতাগুলি আলাদা করেছে। মানুষগুলি আবার খুশি হয়ে গেল, হায় হায় উনি তো তাইলে যেমন তেমন ব্যক্তি নয়, এক সময় তিনি যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হবেন বলে তখনই মানুষ বলাবলি করেছে। যেরকম সুবহানাল্লাহ, আর যেন বলেন সুবহানাল্লাহ, তিনি মায়ের পেট মোবারক থেকে 18 পারা কোরআন শিখেছেন, সুবহানাল্লাহ পড়ে মায়ের পেটে থেকে তিনি তিনার মাকে ওই দুষ্ট ফকিরের হাত থেকে রক্ষা করেছেন, সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, অসংখ্য কারামত তিনার রয়েছে, সময় তো অল্প সময় আলোচনা করেছি কিন্তু রাত্র বেশি, সেজন্য আলোচনা করার কোনো সুযোগ নাই, হুজুরকে বসায় রেখে আমি অবশ্যই এটা বেয়াদিব হচ্ছে, হুজুর অনুমতি দিয়েছেন সেজন্য শুধু আমার হকটা আদায় করেছি। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আর কথা দীর্ঘায়িত করতে চাইছি না, আজকে অষ্টম বার্ষিকী তাফসিরুল কোরআন এই মাহফিল, পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে যে মাহফিল করছেন, আমি আশা করব প্রত্যেক বছরে মাহফিল করবেন গাউসে পাকের স্মরণে, কবরবাসী স্মরণে, এই ধারাবাহিকতায় কিয়ামত তক পর্যন্ত যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাউসে পাকের মাহফিলকে কবুল করে, গাউসে পাকের খাতিরে, আমার দয়াল নবীর খাতিরে, আউলিয়া কেরামের খাতিরে, আমি হুজুরের কাছেও বলবো এই দোয়া, হুজুর যেন করে যায়, আমি বড় খুশি হয়ে গেছি আমার গাউসে পাকের নামে এই মাহফিল হয়েছে, আমি বড় আনন্দিত হয়ে গেছি। আপনারা এই মাহফিল ধরে রাখবেন, যে যাই বলুক, শিরিক বলুক, বেদাত বলুক, নাজায়েজ বলুক, আরে ভাই তারা তো অনেক কথাই বলে, কথা কোন ঠিক কিনা, তারা অনেক কথাই বলে, যুগ যুগ ধরে আমরা আমরা মিলাদ পড়েছি, আমরা ক্যাম করেছি, আজানের আগে সালাত ও সালাম পাঠ করেছি, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে সালাম দিয়েছি, জানাজার নামাজের পরে দোয়া পড়েছি, নবীজির নাম শুনলে চোখে চুমা খাইছি, কিন্তু আজকের দিনে দেখা যায় নবীজির সাথে নাম, নবীজির নাম মুবারক, দাড়ি মুবারক, চুল মুবারক, পা মুবারক, ফসরাপ মুবারক, এই কথাগুলি যখন বলি তারা বলে শিরিক, বেদাত, নাজায়েজের ফতোয়া তারা দেয়, তারা বলে এগুলো নাই ইসলামে নাই। আপনি সুন্দর করে বলে দিবেন, আপনার নতুন ফতোয়ার সঙ্গে আমরাও নাই, কথা কোন ঠিক কিনা, সহজ উত্তর, একবার সহজ সমাধান, সহজভাবে উত্তর দিয়ে দিবেন, তোমরা যে ফটর ফটর করতেছ, আহারে তোমরা মানুষকে বিভ্রান্তি করছো, মানুষকে বিপদের মুখে ঢেলে দিচ্ছ, মানুষের ইমান নিয়ে তোমরা খেলা করছো, তোমরা যে যেগুলো বলতেছো নাই নাই নাই, মূলত আপনার উত্তর দিয়ে দিবেন, আমরাও তোমাদের সঙ্গে নাই, কথা কোন ঠিক কিনা, আমরা বাঁচবো তো বাঁচবো, আউলিয়া কেরামদেরকে নিয়ে বাঁচবো, নবীর শান ও আজমতকে বুকে ধারণ করে নবীর মহাব্বত নিয়ে বাঁচবো, আল্লাহ কবুল করুক, করি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।